দুর্দান্ত একটি গান ছিল। আমি তো, আমার তো ভালো লেগেছে, নিশ্চয়ই আমাদের দর্শকদেরও ভালো লেগেছে। আর আরেকটা জিনিস না বললেই নয়, আতিক ভাই কিন্তু এত মানে রোমান্টিক গানের মধ্যে এত সুন্দর একটা হাসি দিয়ে দিয়ে গান করে, পুরো গানের মধ্যে ঢুকে যায় আতিক ভাই। রোমান্টিক গানে তো আমার মনে হয় দুঃখ দিলে একটু ভালো লাগে না, জিনিসটা আতিক ভাইয়ের একটা হাসি আছে। হ্যাঁ, আমি সাইড থেকে একদম দেখতে পারি সেই হাসিটা দিয়ে যখন একদম ফিল করে গাইছেন, খুব ভালো লাগছিল। আচ্ছা, পরের গানে কি বাজছে এইভাবে গাইছেন তাকাতে পারছো? আচ্ছা, এখন থেকে দেখবো। আচ্ছা, খেয়াল করে নাও, রাইটার যোগান করো। হ্যাঁ হ্যাঁ না, তুমি আমার যখন না না, হ্যাঁ তুমি আমার, হ্যাঁ তোমারই সাথে তোমারই মাঝে।
আমাদের শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা, এই দুজনের গাওয়া অত্যন্ত অত্যন্ত সুন্দর গান। দুজন দুজনার কত যে আপন।
দুজনকেই দুর্দান্ত দুটি আমাদের গান শুনিয়েছেন, আমার ভালো লেগেছে, একই সাথে দর্শকদের ভালো লেগেছে। যেহেতু আমাদের এটি লাইভ ফোনো কনসার্ট, একই সাথে দর্শকরাও শুনছেন এবং ফোন করার সুযোগ রয়েছে। এরই মধ্যে আমাদের সাথে একজন দর্শক যোগ হয়েছে, কথা বলে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, জয়পুরহাট থেকে, জয়পুরহাট জেলা মাইক পোস্টারম্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও চকলেট বয় সুজন বলছিলাম। জি, কথা বলুন আমাদের আজকের শিল্পীদের সাথে। জি, আসসালামু আলাইকুম আতিক ভাই। ওয়ালাইকুম আসসালাম চকলেট বয়। আতিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে খুবই ভালো। ভাই কি বলবো, আজকে এশিয়ান টিভির জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ এশিয়ান টেলিভিশন। অনেক ধন্যবাদ। আপনাকে দেখলে তো ভাই পুরাতন, মানে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় ভাই। অনেক পুরনো দিনের মানুষ আমি। হ্যাঁ, না অ্যাকচুয়ালি তুমি অনেক পুরনো দিনের গান গাও, ওই জন্য, সেই জন্য বলছেন উনি। হ্যাঁ, মাধবী কি ছিল গো ভুল, হারিয়ে গেল জীবনের কুল। ইনশাআল্লাহ অবশ্যই গানটা হবে, আমরা একটু আমাদের মনে পড়ে শুধু যে তোমাকে, জানি না কি কারণে ভুলে গেল আমাকে। আচ্ছা আচ্ছা, আর রাজিয়া আপুর কাছে একটা রিকোয়েস্ট আছে, একটা সিনেমার যদি সুন্দর গান আমার জন্য উপহার দেয় অনেক খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। আমি রাজিয়া, নামে রিজিয়া নাম্বার ওয়ান। তারপরে হলো যে সেকেন্ডটা, যে সিনেমার গানই তো গাচ্ছি, আপনার তো ভালো লাগা উচিত, সবই সিনেমার গান গাচ্ছি। জি দর্শক, জি দর্শক অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য আমাদের সঙ্গে।